রক্ষা করতে পারবো। এখন আমি এর ব্যবহারটি দেখাবো। আমার প্রজেক্টের নাম হলো পানি ও অকটেলের মাধ্যমে এলপিজি গ্যাস। বর্তমানে আমাদের দেশে সংকট হয়েছে গ্যাসের, বর্তমানে তা খুবই উচ্চ মূল্যে পাওয়া যাচ্ছে। এর ফলে বসত বাড়ি এবং গ্রামের অনেকে এই গ্যাসটি ব্যবহার করতে পারছে না। আমি এখানে খুব সহজেই একটি গ্যাস বানানোর পদ্ধতি দেখাচ্ছি। এখানে হলো আধা লিটার অকটেল, আর এখানে আধা লিটার পানি, আর এখানে এই অকটেলার পানি বিক্রিয়ার ফলে এই পানি বাষ্পীভূত হয়ে এই পাইপের মাধ্যমে আগুন বের করছে, যার ফলে আমরা এটি গ্যাসের চুলায় ব্যবহার করতে পারি। এর ফলে আমাদের এলপিজি গ্যাস সাশ্রয় হবে এবং বসত বাড়ির আমাদের দেশের প্রত্যেকেই এই গ্যাসটি ব্যবহার করতে পারে। ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ব্যবহার করা হয়। এখানে এখানে প্রেস করলে এখানে একটি বোতল নিয়েছি, বোতলের ভিতরে আমরা গাম দিয়ে সেন্টারটা যুক্ত করেছি। এখন সেন্টারের উপরে একটি সিরিঞ্জ ব্যবহার করেছি, সিরিঞ্জের ভিতরে একটি পাইপ সংযুক্ত করেছি। এই পাইপটি আবার এই বক্সের ভিতরে একটা সিরিঞ্জের মুখ ঢুকেছি, এই সিরিঞ্জের মুখে এই পাইপটি আবার সংযুক্ত করেছি, যার কারণে এখানে প্রেস করার কারণে এখান দিয়ে সেটাতে বের হয়ে যাবে। আর এটা পা দিয়ে কি ব্যবহার করা যাবে? যে এটা বারবার হাত ব্যবহার হচ্ছে, পা ব্যবহারটা নিরাপদ মনে হয়? যে হাত ব্যবহার হচ্ছে, পা ব্যবহারটা নিরাপদ। এটা যদি পা দিয়ে এখানে পুশ করি, এখানে এভাবে পুশ করি, তাহলে উচ্চবিদ্যালয়ের ছাত্র সুরক্ষা উপজেলা পর্যায়ে উপস্থাপন করা হলো। রামপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক জনাব, সিনিয়র শিক্ষক জনাব ইয়াকুব আলী স্যারের সহযোগিতায় এবং ওনার তত্ত্বাবধানে নবম ও দশম শ্রেণীর ও অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে প্রজেক্টগুলো আমাদের সামনে উপস্থাপন করা নিয়ে অত্যন্ত চমৎকার, এবং এইভাবে বিজ্ঞান দিনে দিনে এগিয়ে যাবে এবং দেশ ও জাতি উন্নত হবে। দেশ ও জাতির কল্যাণে এই বিজ্ঞানের শিক্ষার্থীরাই একদিন এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে। আমি আশা রাখি রামপুর উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আজকে এই
অযুক্তি অংশগ্রহণ করেছ, প্রত্যেকে উত্তরোত্তর আরো ভালো করো এবং রামপুর উচ্চ বিদ্যালয় তথাকথিত জাতির কাছে যেন আমরা সুপরিচিত হতে পারি এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সাথে সাথে যারা অংশগ্রহণ করেছ প্রত্যেকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তোমরা যেন এইভাবে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারো সেই কথাটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।